আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আলোচনার বিষয় হচ্ছে মিরসরাই ইকোনমিক জোনে শ্রমিক আবাসন ব্যবস্থা না হলে শ্রমিক পাওয়া যাবে কিনা। ইতোমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে কনস্ট্রাকশন কাজে প্রায় 2000 মানুষ কর্মরত আছে। ফ্যাক্টরি কয়েকটা চালু হলে বা চালু করতে ছাড়লে শ্রমিক পাওয়া যাবে না, কারণ এখানে শ্রমিকরা থাকার কোনো গড় নেই। গড় একটা বাড়া পেতে হলে দূরবীন দিয়ে খুঁজতে হবে, তাও পাওয়া যাবে না। এখানকার স্থানীয়রা শ্রমিকদের আবাসনের কথা মাথায় রেখে বাড়াগড় তুলতে চাইলে ব্যাংকগুলো কি বলে শুনুন। মিরসরাই সোনালী ব্যাংকের ম্যানেজারকে এক ভাই বলল মিরসরাইয়ের কাছাকাছি গড় তুলতে সিরিন লাগবে। ম্যানেজার বলল এখানে বাড়াটিয়ে পাওয়া যাবে নাকি, তার মানে ম্যানেজার ইকোনমিক জোন এলাকা সম্পর্কে কোনো আইডিয়াই নেই। ওয়ান ব্যাংক গেছে ব্যবসা বাণিজ্য করার জন্য মিরসরাই ইকোনমিক জোনে। তাদেরকে আবাসন ঋণের জন্য বললে তারা বলে আগে আপনার গড়ের ছাদ দেন, তারপর ঋণ দেওয়া যাবে। ছাদ দেওয়া হয়ে গেলে গড়ের আর বাকি থাকেই বাকি। এমতো অবস্থায় সরকার যদি কোনো উদ্যোগ না নেয় তবে আবাসনের অভাবে মিরসরাই ইকোনমিক জোনে কাজ করার জন্য শ্রমিক পাওয়া যাবে না এবং মিরসরাই ইকোনমিক জোনের উদ্দেশ্য বাস্তবায়ন হবে না। একে তো বাড়াগড়ে ইনভেস্ট অনুযায়ী তেমন লাভ নেই, তারপরও স্থানীয়রা শ্রমিকদের আবাসন ব্যবস্থা করে দিতে চাচ্ছে। কিছুদিন পূর্বে সরকার কিছু কিছু এলাকায় মাইকিং করে করে বৈদ্যুতিক মিটার বিলি করছিল, গড়ে গড়ে ধারে ধারে গিয়ে মিটার বিলি করছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের শ্রমিক আবাসন সংকট কাটানোর জন্য সরকার ইকোসিস্টেম ফলো করতে পারে, কম সুদে বা সুদবিহীন সহজ শর্তে আবাসন ঋণ ধারে ধারে গিয়ে পৌঁছে দিতে পারে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটা সুস্পষ্ট নির্দেশনা দিতে পারেন। বাংলাদেশ ব্যাংক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং LDRD মন্ত্রণালয় মিলে সমন্বয় করে ব্যবস্থা নিতে পারেন। যত দ্রুত সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়টি সমাধান করা জরুরি। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।